কখন এলে তুমি? কেমন আছো? কথা বলবো না আমি তোর সঙ্গে, যা একটাও কথা বলবো না, একটা খোঁজও নিস নি তুই আমার। মারছি অন্য সবাই তোর আপন হয়ে গেছে। এরকম করে কেন বলছো? তুমি তুমি আমার উপর রাগ করো না মা। তুমি আমাকে জানোনি কেন তুমি আসবে? খুশি হয়েছিস? খুব খুব খুশি হয়েছি। দীপু জানিস আমার যে আমার যে তোকে ছেড়ে থাকতে কি কষ্ট হয়েছে সে আমি জানি। বারবার খালি মনে হতো আমার আমার ছেলেটা কি খাচ্ছে, কি পড়ছে, কে একটু যত্ন করছে, কার দয়ায় বেঁচে। মা, এটা আমার মামার বাড়ি, আমার পরিবার, কারো দয়া কেন থাকবো আমি? যাকে মুরুকি, আমি জানিস তো ওই ওখান থেকে আসার সময় তোর জন্য খুব সুন্দর জামা, জুতো, ভালো ভালো চকোলেট, খাবার সব তোর জন্য, শুধু তোর জন্য আমি নিয়ে এসেছি। দেখো চল চল ঘরে চল। মাই বাড়িতে বিল্টু, ফুলকি, নীল ওরাও তো আছে, ওদের জন্য কিছু আনুন। বেশ, তুমি আগে তুমি আমার জন্য যা যা এনেছো সেগুলো ওদেরকে দাও, তারপরে আমি নেব। চলো ঘরে চলো। তুই ঘরে যা, আমি আসছি আসছি আমি যা। আমি জানি তো আমি যদি লেগে পড়ে না থাকি তাহলে ওই সামান্য জিনিসগুলোর মতন এই বাড়ির ভাগটাও আমার ছেলেটা, বোকা ছেলেটা সকলেরকে সকলকে বিলিয়ে দেবে। আমি জানি চেষ্টা করলো ঠিকই, তবে মনে হলো বড় সড়ো আঘাতই পেয়েছে। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না,
বাড়িটা ঝিলিকের নামে হওয়া সত্ত্বেও ঝিলিক বাড়িটা নিতে চাইছে না কেন? তুমি এক কাজ করো, তুমি ঝিলিকের ঘরে যাও, কথায় কথায় বাড়ির প্রসঙ্গটা একবার তোলো। পেট থেকে যদি কিছু কথাও বের করে নেওয়া যায় না, বাড়ি ভর্তি লোকের সামনে দুজনে মিলে কোথায় গেল কথাটা খুঁজিয়ে পেট থেকে বের করার চেষ্টা করো। যেথায় যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে, সবই কপাল, বুঝলে নি, সবই কপাল। ওদের এখন এক এদো বস্তির বাড়িতে গিয়ে ওঠার কথা তা না, মেজো কাকি ঘরে বসে এখন পা দুলিয়ে দুলিয়ে ফল খাচ্ছে। এতগুলো টাকা, তার উপরে এই বাড়ি, আর আমরা দেখ সাত তাড়াতাড়ি টাকার ভাগ পেয়ে ফ্ল্যাটে। নীল, তোমার না গা জ্বলে যাচ্ছে, বিশ্বাস করো, একদম জ্বলে। করো বাতাস করো, বাতাস 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 করো গো বিদিশা, বাতাস করো। ওই তোমার ওই বুদ্ধির গোড়ায় না একটু বাতাস করো, দেখবে একেবারে গা জুড়িয়ে হিম হয়ে যাচ্ছে। ওই যে এলো নীল, তোর পিসি ঠাম্মা এখন বুদ্ধি বাতলাতে এলো। পিসিমনি, এই বাড়িটা কিন্তু এখন আর আগের মতন নেই, তোমার হিসেব অঙ্ক এখন আর মিলবে না। হিসেব অঙ্ক চিরকাল একই থাকে গো বিদিশা, দুয়ে দুয়ে সেই চারতে হবেই, তা চিরকালের হিসেব কিন্তু এই একটাই। একটু পরিষ্কার করে বলবে তুমি কি বলতে এসছো? আমাদের বেরোতে হবে। বেরিও না। কি বেরিও না বলছিলাম যে, বেরিও না, এখানেই থাকো, ফ্ল্যাটে যাওয়ার দরকারটা কি? মানে মানে তোর তো দেখি বুদ্ধি তোর মার মতন হয়েছে রে নীল। শোন না, যখন দেবেশের কাছ থেকে ফ্ল্যাটটা বাগিয়ে নিয়েছিস, তখন এই বাড়িতে তোর নিজের অধিকারটা ছাড়তে যাবি কেন? তারপর দেখলি তোরা ওইখান থেকে চলে গেলি আর ব্যাস, অমনি মেজবউ মেজবউ রানীর মতন এই পুরো বাড়িটাতে রাজত্ব করে বেড়াচ্ছিস। হ্যাঁ, তা ঠিক বলেছ তো পিসিমণি। মা মা, এই সুযোগে মেজো কাকারা যদি বাবাকে ভুলভাল বুঝিয়ে। পিসিমণি, ও পিসিমণি, এখন কি করবে একটু বলে দাও না গো। এই ফ্ল্যাট ফ্ল্যাট করে না আমি আর আমার ছেলেই যত নাচানাচি করেছি এই বাড়িতে। মা গো মা, আচ্ছা ফ্ল্যাটে তোমরা কেন যাচ্ছিলে গো বিদিশা? ফ্ল্যাটে যাচ্ছিলে কেন? বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল বলেই তো। বাড়িটা যখন বিক্রি হচ্ছে না, ফ্ল্যাটে যাবার দরকারটা কি? থেকে যাও থেকে যাও, কি যেন বলছিলে তখন, হিসেব অঙ্ক। তোমায় ছাড়া ঘুম আসি